প্রকৌশল শিক্ষার বিস্তারের জন্য আমরা 2014 সালে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠা করি এবং এই কলেজটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ রংপুর বিভাগে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের অগ্রগতি যদি করতে হয় তাহলে আসলে কারিগরি শিক্ষার অগ্রগতি করতে হবে। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে চারটি বিষয়ের উপর এখানে কোর্স রয়েছে। একটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ICE ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, EEE ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এই চারটি বিভাগে এখানে ছেলেমেয়েরা লেখাপড়া করবার সুযোগ পেয়ে থাকে। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে এবং প্রকৌশল শিক্ষার বিভিন্ন বইয়ের পাশাপাশি এখানে দেশি বিদেশি অনেক জার্নাল রয়েছে এবং অনেক রেফারেন্স বুক রয়েছে। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ছেলেমেয়েদের হোস্টেলে সুবিধা রয়েছে এবং রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ইতিপূর্বে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করেছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো অ্যাফিলিয়েটেড কলেজ রয়েছে তার মধ্যে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজের আসন সংখ্যা সবচেয়ে বেশি। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত, সুতরাং এই কলেজটি নিয়ম কারিকুলাম পরীক্ষা পদ্ধতি সবকিছুকে ফলো করে এবং সেভাবেই নিয়ন্ত্রিত হয়। সুতরাং যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ারিং শিক্ষায় শিক্ষিত হতে চান তাদের জন্য রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করতে পারে। আমরা একাডেমিক মান ধরে রাখবার জন্য আমাদের যে পরীক্ষার হলগুলো রয়েছে সেই হলগুলোতেও কিন্তু আমরা সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত করেছি এবং যে সিসি ক্যামেরাটি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনিটরিং করা হয় এবং এখানকার সকল পরীক্ষকরা রাজশাহী থেকে আসেন এবং কোয়ালিটিটাকে এনশিওর করেন। আমাদের যে ল্যাবগুলো রয়েছে সেই ল্যাবগুলো আমরা চেষ্টা করেছি মানসম্পন্ন করবার জন্য। আমাদের এখানে প্রতিটি বিভাগের জন্য বিষয়ভিত্তিক ল্যাব রয়েছে, সুতরাং সেই ল্যাবে প্র্যাকটিক্যালগুলো আমাদের ছেলেমেয়েরা করতে পারে। আমাদের কলেজের লেখাপড়ার মান প্রথম থেকেই ভালো, আমাদের ছেলেমেয়েরা ডিনস অ্যাওয়ার্ড পেয়ে এসছে এবং এবছরও আমাদের ছেলেমেয়েরা ডিনস অ্যাওয়ার্ড পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। এবং আমাদের যারা শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরাও কিন্তু যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং তারা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন কলেজের মানোন্নয়ন করবার জন্য। রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ আমরা বিশ্বাস করি যে একটি শিক্ষা প্রতিষ্ঠান তখনই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হবে যখন লেখাপড়ার পাশাপাশি সে তার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভালো করবে। সে কারণে আমরা ছাত্রছাত্রীদের জন্য এক্সকার্শন ট্যুর, খেলাধুলা, বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম সেগুলোর ব্যবস্থা করে থাকি এবং ছাত্রছাত্রীদের ফিল্ড ট্রেনিং এর আমরা ব্যবস্থা করে থাকি। এভাবেই আমরা আসলে কোয়ালিটি এডুকেশনকে এনশিওর করার ব্যাপারে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে সমস্ত ছেলেমেয়েরা এখন ভর্তির সুযোগের অপেক্ষায় রয়েছে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে পারবে। আমাদের কলেজ যাত্রা শুরু করেছিল 2014 সালে এবং আমাদের 8টি ব্যাচ এখন পর্যন্ত ভর্তি হয়েছে এবং এখান থেকে বেরিয়ে যাওয়া স্টুডেন্টরা বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এবং তারা সুনামের সঙ্গে সেখানে কাজ করে যাচ্ছে। নবম ব্যাচ আমরা এখন ভর্তি প্রক্রিয়া চলছে, বিশ্ববিদ্যালয়ে এখন ফর্ম জমা দেওয়া যাচ্ছে এবং 31 তারিখ অর্থাৎ 31 অগস্ট পর্যন্ত এই ফর্মটি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা পূরণ করতে পারবেন এবং তারপরে তারা ভর্তির সুযোগ পাবেন। আমি আন্তরিকভাবে মনে করি যে প্রকৌশল শিক্ষার বিস্তারে ছেলেমেয়েরা এগিয়ে আসবে এবং তারা রংপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গ্রহণ করতে পারবে। বাংলাদেশে প্রকৌশল শিক্ষার বিস্তারের লক্ষ্য নিয়ে, মানসম্পন্ন শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে, দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমি সকলের সহযোগিতা আশা করি যে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে আমরা যেন কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে পারি সকলে মিলে, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।